আসসালামু আলাইকুম। আমরা আজকে ব্লাড টাইপিং এবং ট্রান্সফিউশনকে নিয়ে কথা বলবো। ওকে, তো এই টপিকসটা খুবই মজার, খুবই সহজ এবং খুবই বোঝার মতো। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা কিছু বিষয় জানি, যেমন আমরা জানি যে একজন পার্সনের ব্লাড গ্রুপ এটা, আরেকজন পার্সনের ব্লাড গ্রুপ ওইটা, এরকম আমরা শুনি। তো এই যেই কথাগুলো আমরা শুনি, এই কথাগুলোর তাৎপর্যটা কী, সেটার অর্থটা কী, আমরা আজকে সেটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। ওকে, প্রথমেই একটা প্রশ্নের আনসার দিয়ে আমরা শুরু করতে চাই। এই যে আমরা ব্লাড গ্রুপিংটা করি, এই ব্লাড গ্রুপিংটা আসলে আমরা কিসের ভিত্তিতে করি বা কি দেখে আমরা ব্লাড গ্রুপ নির্ধারণ করি? তোমরা সবাই জানো যে আমাদের ব্লাড এর ভেতরে কি থাকে। ব্লাডের ভেতরে কিছু ফর্মড এলিমেন্টস থাকে এবং কিছু ফ্লুইড থাকে, যেটাকে আমরা প্লাজমা বলি। তো ফর্মড এলিমেন্টসের ভেতরে কারা আছে? রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট, এরা আছে। ওকে, তো আমাদের এই যে রেড ব্লাড সেল আছে, এই রেড ব্লাড সেল এর গায়ে বা এর মেমব্রেনে কিছু গ্লাইকোপ্রোটিন আছে নাকি নাই, এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা ব্লাড গ্রুপিংটা করি। তাহলে আমি আবার একটু রিভিউ করি যে আমাদের ব্লাডে যে লোহিত রক্তকণিকা পাওয়া যায় বা আরবিসি পাওয়া যায়, সেই আরবিসি এর মেমব্রেনে কিছু গ্লাইকোপ্রোটিন আছে নাকি নাই, প্রেজেন্ট আছে নাকি অ্যাবসেন্ট, সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের ব্লাড গ্রুপিংটা করে থাকি। ওকে, তো এখানে একটা শব্দ আসলো, সেটা কি? সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন মানে কি? শব্দটার দিকে একটু লক্ষ্য করো। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকো দিয়ে বোঝানো হচ্ছে কার্বোহাইড্রেটকে, আর প্রোটিন দ্বারা প্রোটিনকে বোঝানো হচ্ছে। তার মানে সুগার এবং প্রোটিন দ্বারা একটা জিনিস তৈরি, এবং সেই জিনিসটা আছে নাকি নাই এটার উপর ভিত্তি করে আমরা ব্লাড টাইপিংটা করে থাকি। প্রথমত আমরা দুইটা গ্লাইকোপ্রোটিন নিয়ে কনসার্ন। এর ভেতরে একটাকে বলা হয়ে থাকে যে এ এবং অপরটাকে বলা হয়ে থাকে যে বি। ওকে, তো এই গ্লাইকোপ্রোটিনগুলোকে আমরা এখন জেনে নিই যে এই গ্লাইকোপ্রোটিনগুলোকে আরও একটা নামে ডাকা হয়ে থাকে, অ্যান্টিজেন। তাহলে এগুলোকে আরও কী বলা হয়? এগুলোকে বলা হয়ে থাকে অ্যান্টিজেন। ওকে, তো এই বিষয়টাকে একটু ভালোভাবে বোঝার জন্য আমরা কী করছি, আমরা আমাদের কিছু আরবিসিকে নিচ্ছি। ধরলাম এটা একটা আরবিসি, আমাদের চারটা আরবিসির প্রয়োজন হবে। আমরা একটু এঁকে ফেলি আমাদের সেই আরবিসিগুলোকে। এইটা হচ্ছে আমাদের সর্বশেষ আরবিসি। ওকে, তো আমরা একটু ক্লোজলি আমাদের এই আরবিসিগুলোকে দেখার চেষ্টা করি। আমরা যদি দেখি তাহলে দেখবো যে আমাদের এই প্রথম আরবিসিটার গায়ে কিছু গ্লাইকোপ্রোটিন বা কিছু অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে, এবং এই অ্যান্টিজেনগুলো কি? এগুলো হচ্ছে এ অ্যান্টিজেন। যেহেতু এগুলোতে এ অ্যান্টিজেনটাকে পাওয়া যাচ্ছে, তার মানে আমরা বলবো যে যেই পার্সনটার বডিতে এই ধরনের আরবিসি প্রেজেন্ট আছে, সেই পার্সনের ব্লাড গ্রুপটা কি? সেই পার্সনের ব্লাড গ্রুপটা হচ্ছে এ। কেন তার ব্লাড গ্রুপ এ? কারণ তার যে রেড ব্লাড সেল আছে, সেই রেড ব্লাড সেলগুলোর গায়ে কি আছে? এ নামে একটা গ্লাইকোপ্রোটিন আছে। ওকে, দ্বিতীয়ত আমরা যদি লক্ষ্য করি, আমাদের এইখানে যেই আরবিসিটা আছে, এই আরবিসিটার গায়ে কিছু গ্লাইকোপ্রোটিন আছে বা কিছু অ্যান্টিজেন আছে, যেগুলোকে আমরা কি বলি? যেগুলোকে আমরা বলি হচ্ছে বি। তাহলে এই পার্সনটার ব্লাড গ্রুপটা কি হবে? এই পার্সনটার ব্লাড গ্রুপটা হবে বি। আমরা তৃতীয় আরেকটা পার্সনের কাছে গেলাম, এবং এই পার্সনটার কাছে গিয়ে আমরা তার আরবিসিটাকে নিয়ে দেখতে পাচ্ছি যে এই পার্সনের আরবিসিতে এ এবং বি উভয় ধরনের অ্যান্টিজেন বা গ্লাইকোপ্রোটিন প্রেজেন্ট আছে। যেহেতু তার কাছে এ এবং বি উভয়টাই আছে, সেজন্য আমরা কি বলবো? সেজন্য তার ব্লাড গ্রুপকে আমরা বলবো হচ্ছে এ বি। ওকে, এবং সর্বশেষ আমরা এই আরবিসিটার দিকে একটু লক্ষ্য করি। এই আরবিসিটার ভেতরে এ এবং বি এই দুইটার কোনোটাই আমরা পাচ্ছি না, এই দুইটাই অ্যাবসেন্ট এখানে। কিন্তু আমরা এখানে এইচ নামে কিছু গ্লাইকোপ্রোটিনকে পাই, এইচ গ্লাইকোপ্রোটিনকে পাই। এই এইচটা আসলে কি? তোমরা মনে রাখবা, আমাদের এই এইচ যে গ্লাইকোপ্রোটিনটা আছে, এটাই পরবর্তীতে কিছু এনজাইমের সাহায্যে কনভার্ট হয়ে বি অথবা এতে কনভার্ট হয়। তার মানে এইচ হচ্ছে, ধরতে গেলে, প্রিকার্সর বলা যায়। ওকে, তো এইচ থেকেই পরবর্তীতে বি এবং এ হয় কিছু এনজাইম দ্বারা। কিন্তু ওই এনজাইমগুলো যদি কোনো পার্সনের প্রেজেন্ট না থাকে, তাহলে এইচ আর এ এবং বিতে ট্রান্সফর্ম হতে পারে না বা কনভার্ট হতে পারে না, যার ফলে এইচই থেকে যায়। এখন যখন এ এবং বি কোনোটাই পাওয়া যাচ্ছে না একটা আরবিসির গায়ে, তখন আমরা সেটাকে কী বলবো? তখন আমরা সেই ব্লাড গ্রুপিংটাকে কী বলবো? তখন আমরা সেই ব্লাড গ্রুপটাকে বলবো হচ্ছে ও ব্লাড গ্রুপ। ওকে, তাহলে কোনো একজন পার্সনের ব্লাড গ্রুপ এ, বি, এ বি, ও, এই জিনিসগুলোর মিনিংটা কী আমরা কিন্তু এখন খুব ভালোভাবে এটা জানি। ওকে, এখন আমাদেরকে একটা কনসেপ্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে যে দেখো, আমাদের এইখানে আমরা যেই অ্যান্টিজেনগুলোর কথা বললাম, মানে এ এবং বি, এই অ্যান্টিজেনগুলো আমাদের
ফুড এবং যে মাইক্রোবগুলো আছে ব্যাকটেরিয়া ভাইরাস এইগুলোর ভেতরে প্রেজেন্ট থাকে। তাহলে দেখো এ এবং বি অ্যান্টিজেনগুলো ফুড এবং মাইক্রোভ এর ভেতরে প্রেজেন্ট থাকে। আমরা যখন ফুড এবং মাইক্রোভগুলো গ্রহণ করি খাই তখন কি হয়, তখন আমাদের এই অ্যান্টিজেনগুলো বডিতে প্রবেশ করে। এখন এই অ্যান্টিজেনগুলো যখন বডিতে প্রবেশ করে খাবারের মাধ্যমে তখন কি হচ্ছে আমরা একটু দেখি। দেখো এ এবং বি অ্যান্টিজেন এই সবগুলো পার্সনের বডিতেই প্রবেশ করলো। প্রথমে এই পার্সনটা বেলা একটু লক্ষ্য করি, এই পার্সনটার বডিতে এমনিতেই এ অ্যান্টিজেনটা আছে, বি অ্যান্টিজেনটা সে খাবারের মাধ্যমে গ্রহণ করছে এবং এ অ্যান্টিজেনটাও গ্রহণ করছে। যেহেতু এ অ্যান্টিজেন তার রেড ব্লাড সেল এর গায়ে প্রেজেন্ট আছে, তার মানে এ অ্যান্টিজেনটাকে যখন সে দেখবে তখন সে মনে করবে এটা তার নিজের অ্যান্টিজেন, বা সে মনে করবে এ হচ্ছে তার সেলফ অ্যান্টিজেন। ওকে, কিন্তু বি অ্যান্টিজেনটাকে তার ইমিউন সিস্টেম যখন দেখবে তখন তাকে চিনতে পারবে না, কারণ এটা আমাদের এই রেড ব্লাড সেলের গায়ে নাই। যেহেতু বি অ্যান্টিজেনটা আমাদের রেড ব্লাড সেলের গায়ে নাই, সেজন্য আমরা যখন বি অ্যান্টিজেন খাবারের মাধ্যমে গ্রহণ করব তখন আমাদের এই পার্সনটা যার ব্লাড গ্রুপ এ, সে কী করবে, সে আমাদের বি এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে আমরা এখন দেখি অ্যান্টিবডির হিসাব নিকাশটা। তাহলে দেখো এ কী করবে, এ আমাদের বি এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে, তাহলে সেটাকে আমরা কী বলবো, অ্যান্টি বি অ্যান্টিবডি। তাহলে সে কী করবে, অ্যান্টি বি অ্যান্টিবডি তৈরি করবে। ওকে, এখন এই পার্সনটার বেলা একটু লক্ষ্য করো, এই পার্সনটার বি অ্যান্টিজেনটা আছে, সে এ এবং বি উভয়টাই খাবারের মাধ্যমে গ্রহণ করলো। যেহেতু বি তার শরীরে প্রেজেন্ট আছে সেহেতু বিকে সে মনে করবে এটা হচ্ছে তার সেলফ অ্যান্টিজেন। ওকে, কিন্তু এ তার বডিতে নাই, যার ফলে সে একে যখন দেখবে, তার ইমিউন সিস্টেম যখন এ অ্যান্টিজেনটাকে দেখবে তখন সে মনে করবে এটা হচ্ছে নন সেলফ অ্যান্টিজেন, মানে তার নিজের অ্যান্টিজেন না, এটা তার বডিতে বাইরে থেকে ঢুকছে। ওকে, সেজন্য সে কী করবে, এটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে রাখবে। ওকে, কী তৈরি করবে, সে অ্যান্টি এ অ্যান্টিবডি। তাহলে দেখো আমাদের ব্লাড গ্রুপ এ যার সে তৈরি করতেছে অ্যান্টি বি অ্যান্টিবডি, ব্লাড গ্রুপ বি যার সে তৈরি করতেছে অ্যান্টি এ অ্যান্টিবডি। ওকে, এখন ব্লাড গ্রুপ এ বি এর বেলা কী হবে, সে কার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। দেখো তার কাছে এও আছে বিও আছে, ওকে, এবং সে খাবারের মাধ্যমে এ এবং বি গ্রহণ করলো। এ যখন তার বডিতে যাবে তখন তার ইমিউন সিস্টেম দেখবে যে এটা হচ্ছে তার সেলফ অ্যান্টিজেন, কারণ এ তো তার ভিতরে আছে। বি এর বেলায়ও ঠিক একই কথা, বিও তার বডিতে আছে, তার মানে দুইটাই তার জন্য সেলফ অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। তাহলে সে কি অ্যান্টিবডি তৈরি করবে, অবশ্যই না, এগুলো তার বডিতেই আছে, সে আবার খাইছে, সমস্যা কি, তার বডিতে যেটা নাই সেটা যদি তার শরীরে ঢুকে যায় তখন সেখানে অ্যান্টিবডি তৈরির প্রশ্ন দেখা দিবে, তার মানে এইখানে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না। তাহলে খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এবি ব্লাড গ্রুপধারী লোকজন আমাদের এ এবং বি অ্যান্টিজেন এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে না। ওকে, এখন ও যার রক্তের গ্রুপ তার কি হবে, সে কি করবে। দেখো এ এবং বিকে সে খাবারের মাধ্যমে গ্রহণ করলো, ওকে, সেগুলো তার ব্লাডে গেল। এখন তার ইমিউন সিস্টেম লক্ষ্য করবে যে এই এ অ্যান্টিজেনটা কি তার বডিতে আছে, নাই তো, এখানে কি কোনো এ অ্যান্টিজেন আছে, নাই, তার মানে এই এ অ্যান্টিজেনটাকে সে চিন্তা করবে নন সেলফ অ্যান্টিজেন হিসাবে। তখন সে কি করবে, তখন সে এই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি, তাহলে সে অ্যান্টি এ অ্যান্টিবডি তৈরি করবে। ওকে, এবং দেখো বি অ্যান্টিজেন এটাও কি তার আরবিসিতে আছে, তার আরবিসিতে নাই, তার মানে এটাও কি, এটাও একটা নন সেলফ অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। তাহলে সে অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে দেখো তার কাছে এ এবং বি যেটাই দাও এটাই হচ্ছে তার জন্য নন সেলফ, সুতরাং সে দুইটার বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি করবে। আমি যদি ব্রিফলি একটু সামারি করি, তাহলে দেখো যার রেড ব্লাড সেল এর গায়ে এ অ্যান্টিজেনটা আছে তার ব্লাড গ্রুপ এ, যার বি আছে তার বি, এ বি দুইটাই থাকলে ব্লাড গ্রুপ এ বি, যদি কোনোটাই না থাকে তাহলে ব্লাড গ্রুপ হচ্ছে ও। যেহেতু তার এ আছে সেহেতু সে অ্যান্টিবডি তৈরি করবে বি এর বিরুদ্ধে, অ্যান্টি বি অ্যান্টিবডি। যেহেতু তার বি আছে সে অ্যান্টিবডি তৈরি করবে এ এর বিরুদ্ধে, অ্যান্টি এ অ্যান্টিবডি। যেহেতু তার এ বি দুইটাই আছে তার অ্যান্টিবডি তৈরি করার কোনো প্রয়োজন নাই। যেহেতু তার কোনোটাই নাই সে দুইটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। ওকে, বিষয়টা ক্লিয়ার। ওকে, এর পরবর্তীতে আমরা দেখি যে আমাদের এই রক্তের গ্রুপধারী পার্সনগুলো কার কার থেকে রক্তকে রিসিভ করতে পারবে, দেখি আমরা একটু। ওকে, প্রথমত আমরা এই পার্সনটার বেলা একটু লক্ষ্য করি, এই পার্সনটার ব্লাড গ্রুপ হচ্ছে এ। এখন তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি তাকে এ ব্লাড গ্রুপধারী কোনো একজন পার্সনের রক্ত কি তাকে আমরা দিতে পারবো, অবশ্যই আমরা দিতে পারবো তাকে, কারণ এখানে দিলে কোনো প্রবলেম নাই, এ তার নিজের ভেতরেও আছে, আমরা দিচ্ছি এ, তার মানে এখানে কোনো প্রবলেম নেই। আমরা কি তাকে বি দিতে পারবো,
অবশ্যই দিতে পারবো না, কারণ কি দেখো, বি এর বিরুদ্ধে তার বডি একটা অ্যান্টিবডি তৈরি করে আছে, তার মানে আমরা তাকে বি অ্যান্টিজেনটা দিতে পারবো না, মানে বি ব্লাড গ্রুপের রক্ত তাকে আমরা দিতে পারবো না। ওকে, আমরা কি এ বি দিতে পারবো? দেখো এ বি দিতে পারি কি না, এ বি এই ব্লাড গ্রুপটার ভেতরে এ এবং বি উভয় অ্যান্টিজেন আছে। এখন আমরা এই এ বিটা কি তাকে দিতে পারবো? পারবো না, কারণ এটা তার ভেতর থাকলেও বিটা কিন্তু তার ভেতর নাই, এবং বি এর বিরুদ্ধে সে কি তৈরি করে রাখছে? অ্যান্টিবডি তৈরি করে রাখছে, তার মানে এ বিও তাকে দেওয়া যাবে না। তাকে কি ও দেওয়া যাবে? ইয়েস, তাকে ও দেওয়া যাবে। কারণ কি দেখো, ও এর ভেতরে কোনো অ্যান্টিজেন নাই, তার মানে ও আমরা যাকে ইচ্ছা তাকে দিতে পারবো, কারণ ও এর ভেতর যেহেতু এমন কোনো অ্যান্টিজেন নাই যেটার ফলে প্রবলেম হবে, সেহেতু আমরা ও যাকে ইচ্ছা তাকে দিতে পারবো। এই যে আমরা এইচ যে অ্যান্টিজেনটা দেখছি, এটা ইমিউনোজেনিক না, মানে এটা ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে না, তার মানে এইচ নিয়ে কোনো কথাবার্তা নাই, এই জন্যই আমরা এখানে এইচ উল্লেখ করিনি। দেখো তাহলে ও ব্লাড গ্রুপ আমরা যাকে তাকে দিতে পারবো, কারণ কি ওর ভিতরে কোনো অ্যান্টিজেন নাই। ওকে, এটা মনে রাখবা। দ্বিতীয়ত, আমরা বি ব্লাড গ্রুপধারী একজন পার্সনের বেলায় আসি, একে কি আমরা এর ব্লাড গ্রুপটা দিতে পারবো? পারবো না, কারণ কি সে এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে রাখছে। বি দিতে পারবো? পারবো, কারণ তার নিজেরই ব্লাড গ্রুপ বি, তার মানে এটা তার সেলফ অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। আমরা কি তাকে এ বি দিতে পারবো? দেখো আমরা তাকে বি দিতে পারতেছি, কিন্তু আমরা তাকে এ দিতে পারবো না, কারণ সে এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করেছে, তার মানে আমরা তাকে এ বিও দিতে পারতেছি না। আমরা কি তাকে ও দিতে পারবো? ও আমরা যাকে তাকে দিতে পারবো, কারণ কি কারণ ও এর ভেতরে কোনো অ্যান্টিজেনই নেই, তার মানে যাকেই দাও এখানে কোনো বিক্রিয়া হবে না। ওকে, দ্বিতীয়ত, আমরা এ বি এর বেলায় চিন্তা করি, আমরা কি তাকে এ ব্লাড গ্রুপটা দিতে পারবো? অবশ্যই আমরা তাকে দিতে পারবো এ ব্লাড গ্রুপটা, কারণ তার নিজের কাছেও এ আছে। ওকে, আর সে কোনো অ্যান্টিবডি কিন্তু তৈরি করে নেই, তাকে দেওয়া যাবে। আমরা কি বি দিতে পারবো? অবশ্যই পারবো, কারণ তার বি এর বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি নেই এবং বিটা তার নিজের ভেতরেই প্রেজেন্ট আছে, তার মানে বি দেওয়া যাবে। আমরা কি তাকে এ বি দিতে পারবো? অবশ্যই দিতে পারবো, কারণ তার কাছে এ বি উভয় আছে, তার মানে এ বিও তাকে দেওয়া যাবে। আমরা কি তাকে ও দিতে পারবো? ইয়েস, আমরা তাকে ও দিতে পারবো। তার মানে কি দেখো, একটু লক্ষ্য করো, এই যে দেখো, আমরা তাকে যে ব্লাড গ্রুপটাই দিই, সে কোনো কিন্তু মানা করতেছে না আমাদেরকে, সে বলতেছে না দেওয়া যাবে, সমস্যা নেই। তার মানে এ বি হচ্ছে কি, এ বি হচ্ছে ইউনিভার্সাল রিসিভার, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, মানে সে যে কোনো ব্লাড গ্রহণ করতে পারে, তার কোনো প্রবলেমই হয় না। ওকে, সর্বশেষ ও ব্লাড গ্রুপটার বেলায় চিন্তা করো, এটার ক্ষেত্রে দেখো তুমি যে এ এবং বি উভয়ের জন্য সে অ্যান্টিবডি তৈরি করে রাখছে। ওকে, তার মানে তাকে কি এ ব্লাড গ্রুপটা দেওয়া যাবে? দেওয়া যাবে না, কারণ সে এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে রাখছে। বি দেওয়া যাবে? যাবে না, কারণ সে বি এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে রাখছে। এ বি দেওয়া যাবে? মোটেই না, দুইটার বিরুদ্ধে সে অ্যান্টিবডি তৈরি করে রাখছে। ও কি দেওয়া যাবে? ইয়েস, ও দেওয়া যাবে, কারণ ও যাকে তাকেই দেওয়া যায়, ওর ভিতরে কোনো অ্যান্টিজেন নাই। তাহলে আমরা দেখলাম যে আমরা কোন ব্লাড গ্রুপধারীকে কোন কোন ব্লাডটা আমরা দিতে পারবো। এখন সর্বশেষ একটা বিষয়ের প্রতি তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে যে দেখো আমাদের এইখানে বিষয়টা কী হয়েছে। দেখো আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ও ব্লাড গ্রুপটাকে যাকে তাকেই দেওয়া যাচ্ছে, যে কাউকেই আমরা ও ব্লাড গ্রুপটা দিতে পারি, তার মানে আমরা ওকে বলবো, ও ব্লাড গ্রুপটাকে কী বলবো, এটাকে বলবো হচ্ছে ইউনিভার্সাল ডোনার। সে হচ্ছে ইউনিভার্সাল ডোনার, তাকে যে কাউকেই দেয়া যায়। ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটাকে বলা হয় থাকে যে এ বি ও ব্লাড গ্রুপিং বা ব্লাড টাইপিং। এই এ বি ও ব্লাড গ্রুপ টাইপিং এর মাধ্যমে আমরা কী দেখলাম? এর মাধ্যমে আমরা দেখলাম যে কীভাবে আমরা একজন পার্সন এর রক্তের গ্রুপকে এ বি ও এই ভাগগুলোতে ভাগ করি, এবং এগুলোর তাৎপর্যটা কী, কে কার থেকে ব্লাড নিতে পারবে আমরা সেটাকে দেখে ফেললাম। ওকে, এখন ধরো আমরা ভুল করে, আমরা এই চার্টটা ফলো না করে ভুল করে একজন পার্সনকে আরেকজন পার্সনের ব্লাডটা দিয়ে দিলাম, এবং এই দেওয়ার ফলে কী হচ্ছে দেখো, ধরো আমরা এই এ ব্লাড গ্রুপধারী একজন পার্সনকে নিলাম, ধরো এই পার্সনটার রক্তের গ্রুপ হচ্ছে এ, এবং আরেকজন পার্সন নিলাম যার রক্তের গ্রুপ হচ্ছে বি। ওকে, এখন ভুলবশত আমরা কী করলাম, বি রক্তের গ্রুপওয়ালা পার্সনের রক্ত আমরা এ পার্সনটাকে দিয়ে দিলাম, এ রক্তের গ্রুপওয়ালা পার্সনটাকে দিয়ে দিলাম। এখন কাহিনীটা এখানে কী হবে দেখো, বি রক্তের গ্রুপওয়ালা পার্সনের রক্তটা আমাদের এ এর সার্কুলেটরি সিস্টেমের ভেতরে যাবে। ওকে, গিয়ে এখন কী হবে একটু দেখো, বি রক্তের গ্রুপটা গেল, তার মানে আমাদের বি রক্তের গ্রুপের যেই আরবিসিগুলো গেছে সেখানে আমাদের বি অ্যান্টিজেনটা প্রেজেন্ট আছে, কিন্তু আমাদের এই পার্সনটা আগে থেকেই এখানে অ্যান্টি বি অ্যান্টিবডি তৈরি করে রাখছিল। দেখো দেখো, এই যে অ্যান্টি বি অ্যান্টিবডি তৈরি করে রাখছে, তার মানে বি যখনই দিছ তখন তার অ্যান্টিবডিগুলো এসে আমাদের এই বি অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে কাজ করবে, এবং অ্যান্টিবডি এবং আমাদের এখানকার এই যে অ্যান্টিজেন এগুলোর ভেতরে একটা কী হবে, রিয়াকশন হবে, এবং এই রিয়াকশন হওয়ার ফলে ব্লাডটা ক্লট বেঁধে যাবে, এবং এই যে রিয়াকশনটা হলো এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি হচ্ছে
agglutination reaction এটাকে আমরা কি বলি agglutination reaction তাহলে agglutination reaction কখন হতে পারে যখন তুমি ব্লাড গ্রুপটা উল্টাপাল্টা করে ফেলবা মানে একজনকে উল্টাপাল্টা ব্লাড দিয়ে ফেলবা এমন কাউকে ব্লাড দিয়ে ফেলবা যার ওটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা আছে তখন এখানে কি হবে agglutination reaction হবে agglutination reaction মানে কি অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের যদি রিঅ্যাকশন হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে agglutination reaction ওকে এখন একটু মাথা খাটাই আরেকটা কনসেপ্ট আমরা তৈরি করব সেটা কি দেখো আমরা বি রক্তের গ্রুপওয়ালা যেই পার্সনটা আছে তার রক্তকে কি করছি এ এর ভেতর দিছি এখন তুমি চিন্তা করো বি রক্তের গ্রুপওয়ালা পার্সনের যে রক্তটা আমরা দিছি এই রক্তের ভিতর কি কি আছে এই রক্তের ভিতর আরবিসি আছে ডব্লিউবিসি আছে প্লাটিলেট আছে ওকে আশেপাশে কি আছে প্লাজমা আছে প্লাজমার ভিতর কি আছে একটু যারা একটু মাথা খাটাইতে পারবা তারা কিন্তু বলতে পারবা যে এই প্লাজমার ভিতর কি আছে এই প্লাজমার ভিতর আছে অ্যান্টি অ্যান্টিবডি তার মানে তোমার মাথায় এখন একটা প্রশ্ন আসতে পারে আমরা তো প্লাজমাটাও দিছি এই পার্সনটাকে তাই না এখন এই প্লাজমাটার ভেতরে যে অ্যান্টি অ্যান্টিবডি আছে এই অ্যান্টি অ্যান্টিবডিগুলো কি আমাদের যে রিসিভার এই রিসিভারের যে আরবিসিগুলো আছে সেই আরবিসিগুলোকে কি ধ্বংস করে ফেলবে সহজ উত্তর হচ্ছে না কেন না দেখো আমরা যখন এই প্লাজমাটা দিচ্ছি তখন এই প্লাজমাটার ভেতরে যেই অ্যান্টি অ্যান্টিবডিগুলো আছে সেই অ্যান্টি অ্যান্টিবডিগুলো এই পার্সনটার পুরো যে ব্লাড ভলিউম আছে সেই ব্লাড ভলিউমের ভেতরে কি হয়ে যায় ডাইলুট হয়ে যায় এই ব্লাডের ভেতরে সে হারিয়ে যায় এবং তার পরিমাণটা এতই কম হয়ে থাকে যে সে আমাদের আসলে এই পার্সন যে পার্সনটা ব্লাড রিসিভ করলো তার আরবিসিকে আসলে তেমন কোনো সে ডিস্টার্ব করতে পারে না তাহলে আমরা একটা কথা মাথায় রাখবো যে আমাদের এইখানে যেই পার্সনটার ব্লাডটা আমরা দিচ্ছি যে পার্সনকে মানে যার ব্লাড আমরা দিতেছি তার ব্লাডের ভেতরে যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডিগুলো আসলে রিসিভারের ব্লাডকে তেমন একটা হ্যাম্পার করতে পারে না ওকে যেই ব্লাডটা আমরা বাইরে থেকে দিলাম সেই ব্লাডটার ভেতরে যে আরবিসিগুলো আছে সেগুলোকেই মূলত আমাদের যেই পার্সনটা রিসিভ করে তার যেই অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডিগুলো ধ্বংস করে আমার মনে হচ্ছে বিষয়টা ক্লিয়ার যদি কারো বুঝতে প্রবলেম হয় আমি বলবো যে একটু পেছন থেকে গিয়ে আবার একটু দেখে আসতে তাহলে আমার মনে হচ্ছে খুব সহজে এখানে বোঝা যাবে ওকে এখন আমরা ধরো এই জাতীয় একটা কাহিনী করে ফেললাম এই জাতীয় কাহিনী করার ফলে কী হবে আমাদের এখানকার অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন করবে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন করলে কী হবে আমরা একটু পরে বিস্তারিত এটা দেখব জাস্ট আমরা একটু ধারণা নিয়ে রাখি কারণ আমরা অন্য অন্য আলোচনা করে তারপরে আবার এটা সম্পর্কে আসবো যে আমাদের কী হবে আমাদের আরবিসিগুলো রাপচার হয়ে যাবে আমাদের আরবিসিগুলো কী হয়ে যাবে রাপচার হয়ে যাবে ফেটে যাবে ফেটে গিয়ে কী হবে হিমোগ্লোবিন রিলিজ হবে ফেটে গিয়ে কী হবে হিমোগ্লোবিন রিলিজ হবে ওকে তার মানে এখানে যেটা হবে সেটাকে বলা হয়ে থাকে যে হিমোলাইটিক অ্যানিমিয়া এখানে হিমোলাইটিক অ্যানিমিয়া হবে ওকে এর পরবর্তীতে আমাদের এই যে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনটা আরবিসির ভেতরে থাকলে খুবই ভালো কিন্তু আরবিসি থেকে যখন বাইরে চলে আসবে তখন কিন্তু সে খুবই ভালো পারছেন না সে খুবই খারাপ খারাপ কাজ করবে সে কী করবে সে আমাদের কিডনির ভেতরে যে ন্যাফ্রন আছে সেই ন্যাফ্রনের যে প্রক্সিমাল কনভলুটেড টিউবুল আছে এই প্রক্সিমাল কনভলুটেড টিউবুলকে নষ্ট করে দেবে এখানকার অ্যাবজর্পশন প্রসেসগুলোতে সে বিরাট একটা হ্যাম্পার তৈরি করবে সে আরও গিয়ে কী করবে আমাদের মাস্ট সেলগুলোকে অ্যাক্টিভেটেড করবে মাস্ট সেলগুলো কী করবে তারা হিস্টামিন রিলিজ করবে হিস্টামিন রিলিজ করার ফলে কী হবে দেখো হিস্টামিন কী করে আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে এই ব্লাড ভেসেলগুলোকে ডায়লেট করে এখন ব্লাড ভেসেলগুলো যখন ডায়লেট হবে তখন কী হবে ব্লাডের ভেতরে ব্লাড ভেসেলগুলোর ভেতরে ব্লাড একুমুলেট হবে এবং সর্বশেষ গিয়ে যেটা হবে সেটা হচ্ছে শক তাহলে একজন পার্সন শকে পর্যন্ত চলে যেতে পারে যদি এই জাতীয় কাণ্ড করা হয় তার সাথে ওকে তাহলে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা অ্যাবিও ব্লাড গ্রুপ নিয়ে একটা জেনারেল ডিসকাশন করলাম এবং আমরা জেনে নিলাম যে অ্যাবিও ব্লাড গ্রুপ এর যে কাহিনী সেটা কী ওকে এর পরবর্তীতে চলো আমরা আর এইচ সিস্টেমকে নিয়ে কথা বলি আর এইচ সিস্টেমটা মানে কি দেখো আমরা সহজ করে একটু বলি যে তোমরা শুনে আসছো যে ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ কিন্তু আমরা এখানে পজিটিভ নেগেটিভ এগুলো নিয়ে কথা বলছি ও নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এই জাতীয় কথাবার্তা শুনছো না এই জিনিসগুলো আসলে কী এই যে পজিটিভ মানে কি নেগেটিভ মানে কি আমরা এখন সেটাকে নিয়ে একটু কনসার্ন হব ওকে তাহলে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আরএইচ সিস্টেমটাকে নিয়ে আমরা কথা বলবো আরএইচ সিস্টেমটার নামটা এরকম কেন আরএইচ এই জিনিসটা যেখানে আবিষ্কার হয়েছে মানে এটা রিসার্চ মাঙ্কিতে আবিষ্কার হয়েছিল প্রথমত সেই জন্য এটার নাম হচ্ছে আরএইচ অ্যান্টিজেন এখন দেখো আমরা ব্লাডকে পজিটিভ কেন বলি আর নেগেটিভ কেন বলি যদি কোনো একজন পার্সন এর আরবিসিতে একটু লাল কালার দেখাই যদি কোনো একজন পার্সনের আরবিসি এর ভেতরে আর এইচ অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকে আর এইচ অ্যান্টিজেনটা যদি তার আরবিসিতে প্রেজেন্ট থাকে তাহলে আমরা সেই পার্সনটাকে বলি হচ্ছে প
পজিটিভ মানে সে আরএইচ পজিটিভ বা সিম্পলি পজিটিভ বলি আমরা তাকে ওকে কিন্তু যদি কোনো একজন পারসন এর গায়ে না এর রেড ব্লাড সেলের গায়ে বা মেমব্রেনে যদি আরএইচ প্রেজেন্ট না থাকে যদি আরএইচ প্রেজেন্ট না থাকে তাহলে আমরা সেই পারসনটাকে কি বলবো সেটাকে বলবো হচ্ছে আরএইচ নেগেটিভ বা নেগেটিভ ওকে এখন তাহলে দেখি বলতো এ পজিটিভ মানে কি এ পজিটিভ মানে আমরা একটু দেখাই যে আমার কাছে এমন একটা আরবিসি আছে যে আরবিসিটাতে এ অ্যান্টিজেনগুলো আছে এ অ্যান্টিজেনগুলো আছে পাশাপাশি কি আছে পাশাপাশি আমাদের এখানে আরএইচ অ্যান্টিজেনটাও আছে তাহলে এ অ্যান্টিজেনের পাশাপাশি যদি আরএইচ অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকে তাহলে আমরা কি বলবো তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এ পজিটিভ যদি আরএইচ অ্যান্টিজেন না থাকে তাহলে আমরা কি বলবো এ নেগেটিভ এরকম করে সবগুলোর ক্ষেত্রেই একই সিস্টেম আমরা আরেকটা উদাহরণ নিই যে আমরা বি পজিটিভ বলতে কি বুঝি দেখো বি বলতে আমরা বুঝি যে আমরা যদি একটা আরবিসি নিই তাহলে আমরা সেখানে বি অ্যান্টিজেনটাকে দেখব ওকে এবং পজিটিভ বলতে আমরা বুঝি যে এখানে আমরা আরএইচ অ্যান্টিজেনটাকে দেখব ওকে সর্বশেষ ও নেগেটিভ বলতে আমরা কি বুঝি ও নেগেটিভ মানে আমাদের এইখানে কোনো এ এবং বি অ্যান্টিজেন থাকবে না এইচ নামে একটা নট ইমিউনোজেনিক অ্যান্টিজেন থাকবে ওকে ক্লিয়ার এবং নেগেটিভ বলতে আমরা কি বুঝি নেগেটিভ বলতে আমরা বুঝি যে এখানে আরএইচও থাকবে না তার মানে এখানে এ বি আরএইচ কিছুই থাকবে না ও নেগেটিভে এরকম কোনো কিছুই থাকে না ওকে তাহলে আমরা এই জিনিসটা বুঝে নিলাম এখন ট্রান্সফিউশনটাতে একটু লক্ষ্য করো কোনো একজন পার্সন যদি আরএইচ পজিটিভ হয় সেই আরএইচ পজিটিভ পার্সনটাকে আমরা চাইলে আরএইচ প্লাস এবং আরএইচ নেগেটিভ ব্লাড দিতে পারবো কোনো একজন পার্সন এর ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে তাকে আমরা পজিটিভ এবং নেগেটিভ উভয় ধরনের ব্লাড দিতে পারবো কীরকম দেখো কোনো একজন পার্সন যদি এ পজিটিভ রক্তের গ্রুপধারী হয় ওকে সেই পার্সনকে আমরা চাইলে এ পজিটিভ ব্লাডও দিতে পারবো এ নেগেটিভ ব্লাডও দিতে পারবো তার মানে কি তার মানে আমরা পজিটিভ রক্তের গ্রুপধারী পার্সনকে নেগেটিভ এবং পজিটিভ উভয়টা দিতে পারবো এখন অবশ্যই আমাকে এই রিজনটা একটু বলতে হবে যে এটা কেন দেখো আরএইচ যদি কারো থাকে তাহলে কি হচ্ছে তার ব্লাড গ্রুপটা পজিটিভ হচ্ছে ওকে এখন আরএইচ যদি থাকে তাহলে অবশ্যই তাকে পজিটিভ ব্লাড গ্রুপধারী দেওয়া যাবে কারণ পজিটিভের ভেতরে আরএইচ আছে ওকে তাকে দেওয়া যাবে কোনো প্রবলেম নেই নেগেটিভ কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে কারণ কি দেখো নেগেটিভের ভেতরে মানে কি নেগেটিভ মানে কি আরএইচ নাই তো আরএইচ না থাকলে সমস্যাটাকে আরএইচ না থাকলে আমি তাকে দিলাম ব্লাডটা আরএইচ যদি না থাকে তাহলে তো তার কোনো প্রবলেম নেই আরএইচ নাই এখানে আরএইচ আছে প্রবলেম কি আর কোনো প্রবলেম নেই বিষয়টা হচ্ছে দেখো আমরা একজন নেগেটিভ পার্সনকে কোনো একজন পার্সনের যদি ব্লাড গ্রুপটা নেগেটিভ হয় তাকে কিন্তু আমরা আবার পজিটিভ ব্লাড গ্রুপওয়ালা যেই ব্লাড আছে সেটা দিতে পারবো না কারণ কি দেখো যে আমরা যদি আরএইচ নেগেটিভ একটা পার্সনকে আরএইচ পজিটিভ ব্লাডটা দিই তাহলে কি হচ্ছে দেখো আরএইচ পজিটিভ মানে কি আমাদের এখানে আরএইচ অ্যান্টিজেনটা আছে তো অ্যান্টিজেন এর বিরুদ্ধে কি তৈরি করে অ্যান্টিবডি তৈরি করে আমাদের বডি কী জন্য অ্যান্টিবডি তৈরি করবে এই দেখো এই নেগেটিভ পার্সনটার কিন্তু আরএইচ নাই তার যদি একটা রেড ব্লাড সেলকে দেখো এখানে কিন্তু কোনো আরএইচ নাই যেহেতু তার আরএইচ নাই সেহেতু আমরা যদি আরএইচ ওয়ালা কোনো একটা আরবিসি তাকে দিই তাহলে তার বডি কী করবে তার বডি কিছু অ্যান্টিবডি তৈরি করবে সেজন্য আমরা আরএইচ নেগেটিভ পার্সনকে আরএইচ পজিটিভ ব্লাড দিতে পারি না তবে বেশি সিরিয়াস কন্ডিশনে আমরা দিতে পারি কারণটা কি আমরা বলি দেখো আমাদের এই যে আরএইচ যেটা থাকে অ্যান্টিজেন সেই অ্যান্টিজেনটা খাবার দাবার বা মাইক্রোবগুলোতে থাকে না এবিও এর মতো সেজন্য আমাদের বডিতে নর্মালি কোনো আরএইচ এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় না যাদের ব্লাড গ্রুপ নর্মালি নেগেটিভ তারাও কিন্তু অ্যান্টিবডি তৈরি করে না অ্যান্টিবডি তখনই তৈরি হবে যখন আমরা একজন আরএইচ নেগেটিভ পার্সন এর বডিতে আরএইচ পজিটিভ ব্লাড দিব আরএইচ পজিটিভ ব্লাড দিব তখনই কেবলমাত্র অ্যান্টিজেন তৈরি অ্যান্টিবডি তৈরি হবে সেজন্য আমরা যদি কোনো সিভিয়ার কন্ডিশনে পড়ে যাই একদম জীবন মরণ কন্ডিশনে পড়ে যাই তখন আমরা আরএইচ পজিটিভ ব্লাড আরএইচ নেগেটিভ পার্সনকে দিতে পারবো কারণ কি প্রথমবার দিলে কোনো সমস্যা নেই প্রথমবার দিলে আরএইচ নেগেটিভ যে ব্লাডটা আছে এই নেগেটিভ ব্লাডটা কী করবে নেগেটিভ ব্লাডটা অ্যান্টিবডি তৈরি করে রাখবে বাট তেমন কোনো প্রবলেম নেই অ্যান্টিবডি তৈরি করে রাখতে পরের বার আমরা দিতে পারবো না পরের বার যদি ব্লাড দাও পজিটিভ ব্লাড দাও তাহলে কী হবে তাহলে এখানে সমস্যা হবে তাহলে আমাদের এখানে এই যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছে ইতিমধ্যে পজিটিভ ব্লাডের যে অ্যান্টিজেনটা আছে সেই অ্যান্টিজেনটাকে ধ্বংস করে ফেলবে ওকে তাহলে আমি একটা কুইক সামারি করি অনেকগুলো বড় ডিসকাশন করে ফেললাম আরএইচ পজিটিভ একটা পার্সনকে তুমি চাইলে আরএইচ পজিটিভ অথবা আরএইচ নেগেটিভ ব্লাড দিতে পারবা
সহজ করে বললে যদি এ পজিটিভ ব্লাডের কোনো একজন পার্সন থাকে তাকে তুমি এ পজিটিভও দিতে পারবা এ নেগেটিভও দিতে পারবা ওকে দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে আরএইচ সাধারণত আমাদের যে নেচার সেই নেচারে থাকে না যার ফলে কি হয় যে নরমালি আমাদের বডি আরএইচ তৈরি করে না আরএইচ এর বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি করে না সেজন্য যদি কোনো একজন পার্সন এর ব্লাড যদি আরএইচ নেগেটিভ হয় তাহলে তাকে আমরা আরএইচ পজিটিভ যদি দিই তাহলে তখনই আমাদের এখানে অ্যান্টিবডি তৈরি হবে আরএইচ এর বিরুদ্ধে যদি আমরা জীবন মরণ এমন একটা সিচুয়েশনে পড়ে যাই তখন আমরা কি করব আরএইচ নেগেটিভ পার্সনকে আরএইচ পজিটিভ দিতে পারবো কেন দিতে পারবো কারণ আমাদের এই ব্লাডটা যখন প্রথমবারের মতো দিব তখন কি হবে এখানে অ্যান্টিবডি তৈরি হবে বাট একবার দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু আর এটা অ্যাপ্লাই করতে পারবো না কারণ আমাদের বডি অলরেডি অ্যান্টিবডি তৈরি করে রাখবে আরএইচ পজিটিভ এর বিরুদ্ধে ওকে আমার মনে হয় যে আরএইচ বিষয়টা এখন ক্লিয়ার ওকে এখন আমরা একটা বিশেষ কন্ডিশনকে দেখব ওকে সেই বিশেষ কন্ডিশনটা দেখার জন্য দেখো সেই বিশেষ কন্ডিশনটা কি আমরা একজন মাকে নিলাম যেই মাটা হচ্ছে তার ব্লাড গ্রুপটা হচ্ছে কি তার ব্লাড গ্রুপটা হচ্ছে নেগেটিভ বা আরএইচ নেগেটিভ তাহলে মায়ের ব্লাড গ্রুপ কি মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে আরএইচ নেগেটিভ ধরলাম এটা মায়ের সার্কুলেশন ওকে এবং আমরা এখানে কি আঁকতেছি আমরা এখানে মায়ের ইউটেরাসটা আঁকতেছি ওকে এই তো ইউটেরাস ইউটেরাসের ভেতর একটা সুন্দর বাবু আছে বাট এইখানে যে প্রবলেমটা হলো আমাদের যে বাবুটা আছে এই বাবুটা বা ফিটাসটা সুন্দর করে বললে যে ফিটাস যেটা আছে সেইটার যে ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপটা আর এইচ কেমন পজিটিভ সেই ব্লাডটা হচ্ছে আরএইচ পজিটিভ তার মানে জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একজন মা আছে যে মায়ের ব্লাড গ্রুপটা হচ্ছে আরএইচ নেগেটিভ কিন্তু তার একটা বাবু আছে যেটা হচ্ছে আরএইচ পজিটিভ এই বাবুটা আরএইচ পজিটিভ কেন হয়েছে কারণ তার যে ফাদার আছে সেই ফাদার হয়তো আরএইচ পজিটিভ ওকে তাহলে ফাদার যদি আরএইচ নেগেটিভ হয় তাহলে কিন্তু এই জাতীয় কন্ডিশন হওয়ার সম্ভাবনা নেই প্রথমেই বলে দিলাম এটা তো আরএইচ নেগেটিভ যদি কোনো একজন মা থাকেন এবং তার যদি আরএইচ পজিটিভ কোনো একজন হাজব্যান্ড থাকেন তাহলে সেইখানে কী হবে দেখো সেইখানে আমাদের একটা বেবি আরএইচ পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম যে বেবিটা হয়েছে সেটা আরএইচ পজিটিভ এবং এই প্রথম বেবিটার ডেলিভারির সময় কী হবে তার যে আরএইচ পজিটিভ কিছু ব্লাড সেই আরএইচ পজিটিভ কিছু ব্লাড আমাদের মায়ের যেই কী বলে সার্কুলেটরি সিস্টেম এই সার্কুলেটরি সিস্টেমে চলে যাবে প্রায় হাফ এমএলের মতো ব্লাড ওকে হাফ এমএলের মতো আরএইচ পজিটিভ ব্লাড চলে যাবে এখন দেখো আমরা কী বলে আসছি ইতিমধ্যে আরএইচ পজিটিভ ব্লাড যদি তুমি আরএইচ নেগেটিভ পার্সনকে দাও তাহলে সে কী করবে সে আমাদের এই পজিটিভের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে রাখবে তাহলে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি সে তৈরি করে রাখবে ওকে তাহলে প্রথম বেবিটা বাইর হয়ে গেছে এবং সে খুব সুস্থভাবে বেড়ে উঠবে তার কোনো প্রবলেমই হবে না এখন মা ধরো চিন্তা করলো যে সেকেন্ড আর একটা বেবি নেবে ধরো এটা হচ্ছে আমাদের এখন সেকেন্ড বেবি ওকে এখন দুর্ভাগ্যবশত আমাদের সেকেন্ড যে বেবিটা আছে সেই সেকেন্ড বেবিটার যে রক্তের গ্রুপ সেটাও হয়ে গেল আরএইচ পজিটিভ ওকে এইখানে এখন কী হবে দেখো আমাদের মায়ের ব্লাডে অলরেডি অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি করা আছে তার মানে আমাদের মায়ের ব্লাড এখন আরএইচ পজিটিভ ব্লাডের প্রতি খুব সেন্সিটিভ আরএইচ পজিটিভ ব্লাডকে সে তার নিজের ভেতরে থাকতে দিতে চায় না যার ফলে কী হবে আমাদের এই মায়ের অ্যান্টি আরএইচ যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি আসবে এবং অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি এসে আমাদের এই যে ফিটাস এই ফিটাস এর যেই আরবিসিগুলো আছে সেই আরবিসিগুলোকে ধ্বংস করা শুরু করবে কারণ কি কারণ দেখো আমাদের এই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি এটা কী করতে চাইবে এটা আমাদের এই যে বাচ্চা এই যে ফিটাস এই ফিটাসের ভেতরে যে আরএইচ পজিটিভ ব্লাডটা আছে সেই ব্লাডের যে আরবিসিগুলো আছে সেই আরবিসিগুলোকে কী করবে ভেঙে ফেলবে এবং আরবিসিগুলো যখন ভাঙে তখন আমরা সেটাই কী বলি সেটাকে আমরা বলি হচ্ছে হিমোলিটিক অ্যানিমিয়া ওকে হিমোলিটিক অ্যানিমিয়া তাহলে এই বেবিটার হিমোলিটিক অ্যানিমিয়া হবে এবং এটা সিভিয়ার থেকে মাইল্ড হতে পারে এবং এই বেবিটা যখন জন্মগ্রহণ করবে তখন সে কী করবে তখন সে তার কিছু আরএইচ পজিটিভ ব্লাডকে আবারও মায়ের ভেতরে পাঠায় দেবে তাহলে দ্বিতীয়বার এই কাহিনিটা হলো এখন তার মায়ের বডিতে যখন আবারও কিছু আরএইচ পজিটিভ ব্লাড গেছে তখন তার মায়ের যে বডি আছে সে মায়ের বডি আরও অনেক বেশি পরিমাণে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি করবে এখন আমাদের মায়ের সার্কুলেশনটা অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি দ্বারা একদম ভরপুর বলতে গেলে ওকে আমাদের এই বেবিটা কিছু কিছু প্রবলেমে সে পড়বে যেমন তার হিমোলিটিক অ্যানিমিয়া হবে তার অ্যানিমিয়াতে সে ভুগবে ওকে এখন মা যদি তৃতীয় কোনো একটা বেবি নিতে চায় ধরো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সেই বেবিটা
এবং দুর্ভাগ্যবশত, অবশ্যই এখানে খুবই দুর্ভাগ্য, দুর্ভাগ্যবশত আমাদের এই ব্যাবিটা হচ্ছে আরএইচ পজিটিভ। ওকে, এখন আরএইচ পজিটিভকে আমাদের মায়ের যে ব্লাড আছে সেই ব্লাডটা কিন্তু সহ্য করবে না, কারণ কি মায়ের ব্লাডে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি আছে। মায়ের এই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডিগুলো এসে এক্সেসিভ অ্যামাউন্টে ফিটাসের যে আরবিসিগুলো আছে সেই আরবিসিগুলোকে ধ্বংস করতে শুরু করবে, এবং যার ফলে ফিটাসের একদম সিভিয়ার হিমোলাইটিক এনিমিয়া হবে। হিমোলাইটিক এনিমিয়া হওয়ার ফলে কী হচ্ছে, আরবিসি ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, যতই তৈরি হচ্ছে ভেঙে যাচ্ছে। তাহলে এখন কী হবে, আরবিসির প্রোডাকশনটা বেড়ে যাবে, আরবিসির প্রোডাকশনটা বেড়ে যাবে, তাহলে এক্সেসিভ হ্যামাটোপয়েসিস শুরু হবে এখানে। ওকে, এখন তোমরা অবশ্যই জানো যে আমাদের এই হ্যামাটোপয়েসিস যখন আর্লি লাইফে চলে তখন সেটা কোথায় হয়, সেটা হয় আমাদের লিভার এবং আমাদের স্প্লিনে। ওকে, এখন যখন বেশি পরিমাণে আরবিসি তৈরি করতে হচ্ছে একটা ফিটাসের, তখন কী হবে, তখন আমাদের এই লিভার এবং আমাদের যে স্প্লিন আছে এগুলো কী হবে, এগুলো সাইজে বড় হবে। সেটাকে আমরা কী বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে স্প্লিনোম্যাগালি, এবং লিভার বড় হয়ে যাবে। ওকে, তাহলে স্প্লিন এবং লিভার এই জিনিসগুলো কী হবে, এই জিনিসগুলো বড় হয়ে যাবে। পাশাপাশি আমাদের এই যে ব্যাবিটা আছে, এই ব্যাবিটা বা ফিটাসটার যেই ব্লাড আছে সেখানে কী হবে, যে আমাদের আনকনজুগেটেড বিলিরুবিন এর পরিমাণটা বেড়ে যাবে। কারণ কি, তোমরা জানো ইতিমধ্যে তোমরা দেখে আসছো যে আমাদের যখন আরবিসি ভাঙে তখন কি হয়, আমাদের বিলিরুবিন তৈরি হয়। এখন এই আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা যখন অনেক বেশি বেড়ে যাবে তখন কি হবে, তখন এই আনকনজুগেটেড বিলিরুবিন আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে কোথায় চলে যাবে, ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে আমাদের ব্রেনে চলে যাবে। কারণ কি, তোমরা সবাই জানো যে আমাদের এই যে ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা কিন্তু কিছু কিছু সাবস্টেন্সকে ব্রেনের ভেতর যাইতে দেয় না, কিন্তু আমাদের যে ফিটাস সেই ফিটাসের এই যে ব্লাড ব্রেন ব্যারিয়ার এটা তো অতটা ম্যাচিওর থাকে না, তাই না? এই ইম্যাচিওর ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ক্রস করে আমাদের এই আনকনজুগেটেড বিলিরুবিনগুলো চলে যাবে আমাদের এই বেবিটার মস্তিষ্কের কর্টেক্সে এবং বেজাল গ্যাংলিয়াতে, এবং তারা গিয়ে কর্টেক্স এবং বেজাল গ্যাংলিয়াকে কী করবে, ডেস্ট্রয় করে দিবে। এবং যখন বেজাল গ্যাংলিয়া এবং কর্টেক্স ডেস্ট্রয় হয়ে যাবে তখন তোমরা বুঝতেছো যে যেই ফিটাসটা হবে সেই ফিটাসটার মেন্টাল রিট্রেডেশন এবং তার চলাফেরা বা মুভমেন্টে বিশাল প্রবলেম হবে, এবং এই ফিটাসটা সার্ভাইভ করাটা খুবই টাফ হয়ে যাবে। ওকে, তো এই 4 নম্বর বেবিটাও বাইরে চলে আসলো, আমরা চিন্তা করলাম যে এই বেবিটাও বাইরে চলে আসলো, কিন্তু মা চিন্তা করলো যে আরও একটা বেবি নেবে। ওকে, এখন ধরো এটা হচ্ছে আমাদের 5 নম্বর বেবিটা। এখন দুর্ভাগ্যবশত এই 5 নম্বর ব্যাবিটাও হলো আরএইচ পজিটিভ। জাস্ট চিন্তা করো এখন কী হবে, আরএইচ পজিটিভ, মায়ের বডিতে এখন মানে হিউজ অ্যামাউন্টে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি করা আছে। ওকে, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি করা আছে, তাহলে ফিটাসটা যখন গ্রো করবে তখন তার যখন ব্লাডটা আরএইচ পজিটিভ, আমাদের এই মায়ের ইমিউন সিস্টেম দেখবে তখন কী করবে, মায়ের ইমিউন সিস্টেম এই যে এই যত এতগুলো যা কথা বলে আসলাম সবগুলোই হবে, কী কী হবে, আমাদের এখানে হিমোলাইটিক এনিমিয়া হবে, আমাদের এখানে এক্সেসিভ হ্যামাটোপয়েসিস হবে, তারপর কী হবে, এখানে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে আমাদের, সেটা ব্রেনে যাবে, সেটা ব্রেনের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করবে যাবে এবং কর্টেক্স বেজাল গ্যাংলিয়াকে ধ্বংস তো করবেই, পাশাপাশি সেটা কী করবে দেখো, পাশাপাশি আমাদের এইখানকার যে আরবিসিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই আরবিসি নষ্ট হওয়াকে এই যে কী বলে ক্ষয়পূরণ করার জন্য বা সেটাকে আবারও রিপ্লেস করার জন্য আমাদের এখানে এক্সেসিভ অ্যামাউন্টে হ্যামাটোপয়েসিস হবে, তার মানে লিভার স্প্লিন বিশাল বড় হয়ে যাবে। বাট এত কিছু করার পরও আমাদের এইখানে যে আরবিসি ডিস্ট্রাকশন সেটাকে প্রিভেন্ট করা যাবে না, যার ফলে কী হবে, যার ফলে এই ছোটো যে ফিটাসটা আছে তার কী হবে, কার্ডিয়াক ফেলিওর হবে, খুবই মিজারেবল কন্ডিশন, কার্ডিয়াক ফেলিওর হবে। এবং এই কার্ডিয়াক ফেলিওর যখন হয় তখন তোমরা জানা যায় জেনারেলাইজ এডিমা হয়, তখন কী হয়, জেনারেলাইজ এডিমা হয়, এবং এই পার্সনটার এই বেবিটা তখন কীরকম হবে, এরকম আর সে হবে না, সে তখন অনেক মোটা একটা বেবি হবে, সেটার ভিতরে অনেক পানি থাকবে। এবং যখন আমাদের এই বেবিটা জন্মগ্রহণ করবে, অবশ্য জন্মগ্রহণ করতেও তার অনেক কষ্ট হবে, কারণ হচ্ছে যে আমাদের এই অংশ দিয়ে সে আসলে আসতে পারবে কি না এটাও একটা বিষয়, অনেক সময় আসতে পারে না, তখন কী করতে হয়, তখন মাকে বাঁচানোর জন্য বেবিটাকে কেটে কেটে বের করতে হয়, অথবা বেবিটা যদি বের হয়েও আসে তখন কী হবে, বেবিটা কয়েকদিনের ভেতরে মারা যাবে। এবং বেশিরভাগ সময় দেখা যাবে যে এই বেবিটা বের হওয়ার আগেই ইউটেরাসেই সেই মারা যাচ্ছে। এবং এই বেবিটার যখন আমরা কী বলবো যে এই বেবিটার যখন আমরা ব্লাড টেস্ট করাবো,
প্রথম প্রথম বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছিলেন যে এই জিনিসটা আসলে কেন হচ্ছে। তখন যখন তারা এই বেবিটার ব্লাডটা টেস্ট করাইছেন, তখন তারা দেখতেছেন যে এখানে অনেকগুলো ইমেচিওর আরবিসি পাওয়া যাবে। ওকে, যখন অনেক বেশি পরিমাণে আরবিসি তৈরি হচ্ছে তখন অনেকগুলো ইমেচিওর আরবিসি চলে আসবে। তোমরা সবাই জানো যে আমাদের যেই অ্যাডাল্ট পারসন, সেই অ্যাডাল্ট পারসনদের রেড বোন মেরুতে হ্যামাটোপয়েসিসটা হয়, বাট ফিটাসের এখানে লিভারে এবং কী বলে স্প্লিনে হচ্ছে। এখন লিভার স্প্লিনের সাথে আমাদের এই যে বোনসে যেই হ্যামাটোপয়েসিসটা হয় সেটার কিন্তু কিছুটা পার্থক্য আছে, যার ফলে কি হয় যে আমাদের এই লিভার এবং স্প্লিন থেকে যখন হয় তখন কিছু পরিমাণে ইমেচিওর প্রোডাক্ট আমাদের সার্কুলেশনে আসে, তার ফলে দেখা যাবে যে এই বেবিটার সার্কুলেশনে অনেকগুলো ইমেচিওর আরবিসি পাওয়া যাচ্ছে। যেহেতু বেবিটা মোটা হচ্ছে এবং যেহেতু বেবিটার শরীরে অনেক পানি এবং পাশাপাশি এর অনেকগুলা কি পাওয়া যাচ্ছে, এরিথ্রোব্লাস্ট পাওয়া যাচ্ছে বা ইমেচিওর আরবিসি পাওয়া যাচ্ছে, সেজন্য এটাকে কী বলা হয়, সেজন্য এটাকে বলা হয়ে থাকে যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সেই জন্য এটাকে কী বলা হচ্ছে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটার মানেটা কি? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস মানে যে বেবিটা জন্মগ্রহণ করবে বা যে বেবিটা ইউটেরাসে মারা যাবে তার এরিথ্রোব্লাস্ট পাওয়া যাবে, এরিথ্রোব্লাস্ট, তার সার্কুলেশন এরিথ্রোব্লাস্ট পাবো আমরা অনেক বেশি, এবং তাকে আরেকটা নামে বলা হবে যে হাইড্রোক্স ফিটালিস, কারণ কি এই ফিটাসটা পুরোপুরি পানিতে ভর্তি। ওকে, সেজন্য এটাকে বলা হবে যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ওকে, তাহলে আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস সম্পর্কে একটা ভালো আইডিয়া নিলাম। এখন যারা খুবই ডিপ্রেসড হয়ে গেছিলো এটা দেখে তাদের জন্য খুবই সুসংবাদ যে আমাদের এটার পুরো ট্রিটমেন্টই আছে। ওকে, যখন আমরা দেখব যে একটা আরএইচ নেগেটিভ মাদার এর একটা বেবি হচ্ছে বা ও একটা বেবি নিছে, তখনই আমরা খুব কনসার্ন হয়ে যাব। কারণ কি, আরএইচ নেগেটিভ মাদার হইলে এই জাতীয় একটা ঘটনার সম্ভাবনাটা আছে। ওকে, এখন আরএইচ নেগেটিভ মাদারটা যখন এই বেবিটাকে ডেলিভার করবে, ফার্স্ট বেবিটাকে ডেলিভার করবে, তখন আমরা বেবিটার যে ব্লাড গ্রুপ সেটা টেস্ট করাবো। সেটা টেস্ট করে আমরা যদি দেখি যে বেবিটা আরএইচ পজিটিভ, তাহলে আমরা কী করব, আমরা মাকে বা মায়ের সার্কুলেশনে একটা অ্যান্টিবডি পুশ করব, যেটাকে কি বলা হয়, যেটাকে বলা হয় থাকে যে রোগাম ইঞ্জেকশন। আমরা একটু বানানটা লিখি, রোগাম ইঞ্জেকশন। এই তো রোগাম দ্বারা কি বোঝানো হচ্ছে, আরএইচ ইমিউনোগ্লোবুলিন। তো আরএইচ ইমিউনোগ্লোবুলিন অনেক ধরনের হয়, সাধারণত আমরা অ্যান্টিডি অ্যান্টিবডিটাকে এখানে প্রোভাইড করি। তো অ্যান্টিডি অ্যান্টিবডিটা প্রোভাইড করলে কী হবে, আমাদের এই যে আরএইচ নেগেটিভ মাদারে কিছু যে আরএইচ পজিটিভ ব্লাড চলে গিয়েছিলো, এই পজিটিভ ব্লাডগুলোকে তারা ডেস্ট্রয় করে ফেলবে, এবং এই পজিটিভটার বিরুদ্ধে আমাদের এই আরএইচ নেগেটিভকে কোনো অ্যান্টিবডি তৈরি করার সুযোগ দিবে না। তাহলে আমরা যদি আমাদের এইখানকার এই ইঞ্জেকশনটা আমাদের এই বেবিটা জন্ম হওয়ার পরপরই আমাদের এই মাকে দিয়ে দিতে পারি, তাহলে কী হচ্ছে, মা পুরোপুরি সেফ থাকতেছে এবং তার যেই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা ছিল সেই অ্যান্টিবডিটা কিন্তু তৈরি হবে না, কিন্তু জন্মের একটু পরপরই দিয়ে দিতে হবে, সাধারণত 72 ঘন্টার ভিতরে দেওয়ার জন্য বলা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা দেখলাম যে কীভাবে আমরা এখানে আমাদের অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি হওয়াটাকে প্রিভেন্ট করতে পারি। তার মানে আমাদের ব্লাড গ্রুপ পজিটিভ নেগেটিভ এগুলো নিয়ে তেমন একটা সমস্যা নাই, আমরা চাইলে এটাকে এখন প্রিভেন্ট করতে পারি। তাহলে এই ছিল আমাদের ব্লাড টাইপিং নিয়ে কিছু কথাবার্তা। এখন আমরা ব্রিফলি যদি ট্রান্সফিউশন সম্পর্কে একটু জানি, তাহলে আমরা কী কী জানতে পারি। এই যে আমাদের ট্রান্সফিউশন, এটা আসলে কীভাবে করা হয়, ট্রান্সফিউশন অনেকভাবে হতে পারে। যেমন দেখো, ট্রান্সফিউশনে আমরা চাইলে হোল ব্লাড দিতে পারি, মানে যতগুলো ব্লাড আছে সবগুলো ব্লাডই দিতে পারি। যেমন একজন পার্সন থেকে আমি কিছু ব্লাড নিলাম, এই ব্লাডের ভেতরে যা কিছু আছে সবগুলোই আরেকজন পার্সনকে দিয়ে দিলাম, তাহলে সেটা হবে হোল ব্লাড ট্রান্সফিউশন। কিন্তু সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে যে কিছু স্পেসিফিক জিনিস আমরা ট্রান্সফিউজ করি। কীভাবে, দেখো, ধরো কোনো একজন পার্সনের অ্যানিমিয়া, সেজন্য তার ব্লাডের প্রয়োজন। ওকে, তো আমরা তাকে পুরো ব্লাডটা দিই না, আমরা তাকে কী করি, আমরা তাকে ব্লাডের যেই রেড ব্লাড সেলগুলো আছে সেই প্যাকড রেড ব্লাড সেলগুলো তাকে দিই, তাহলে তার যেই রেড ব্লাড সেলের ঘাটতি সেটা পূরণ হয়ে যাচ্ছে এবং তার অ্যানিমিয়াটা ভালো হচ্ছে। যদি কারো ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হয়, তাহলে তাকে আমরা কী করি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটাকে দিই। ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা দিলে কী হবে, এটার ভিতরে অবশ্যই ক্লটিং ফ্যাক্টর থাকবে এবং তার যে ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি সেটা পূরণ হয়ে যাবে, তাকে আরবিসি দেওয়া লাগতেছে না। ওকে, এর পরবর্তীতে ধরো কোনো একজন পার্সনের প্লাটিলেট ডেফিসিয়েন্সি হলে তার শুধুমাত্র কার দরকার, তার শুধুমাত্র প্লাটিলেট দরকার, তাহলে তাকে আমরা শুধুমাত্র প্লাটিলেট দিব। তাহলে দেখো, আমরা ট্রান্সফিউশনে পুরো ব্লাডটা করতে পারি, হোল ব্লাড ট্রান্সফিউশন করতে পারি, অথবা ব্লাডের কিছু কম্পোনেন্ট দিতে পারি, দুইটাই করা যায়। এখন এই যে ট্রান্সফিউশন, এটাকে চাইলে দুইটাভাবে আমরা একটু চিন্তা করতে পারি। কীভাবে, যদি একজন অ্যানোনিমাস পার্সন, ধরো তোমার কোনো একটা প্রবলেম হয়েছে, তোমার ব্লাড প্রয়োজন,
যদি কোনো একজন অ্যানোনিমাস পার্সন এসে তোমাকে সেই ব্লাডটা দেয়, অ্যানোনিমাস মানে অচেনা হইতে হবে তেমন না, তোমার পরিচিত বা অন্য একজন পার্সন যদি তোমাকে ব্লাড দেয়, তাহলে সেটাকে আমরা কেমন ধরনের ব্লাড দেয়া বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে হোমোলোগাস ব্লাড ট্রান্সফিউশন। সেটাকে আমরা কী বলবো? হোমোলোগাস ব্লাড ট্রান্সফিউশন। কিন্তু ধরো তুমি তিন মাস পরে, আজকে থেকে তিন মাস পরে একটা সার্জারি করবা, যে কোনো একটা কিছুর সার্জারি করবা, কারণ সেই সার্জারির প্রিপারেশন স্বরূপ তুমি কী করলা, তোমার বডি থেকে কিছু ব্লাডকে নিলা, সেই ব্লাডটাতে সিট্রেট অ্যাড করলা বা যেটা অ্যাড করা সেটা করলা, অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করলা এবং সেটাকে কী করলা, ফ্রিজিং করলা, এবং সেই ফ্রিজিং করে তোমার যখন সার্জারিটা হবে তিন মাস পরে, তখন তুমি তখনকার জন্য এই ব্লাডটাকে রেডি করে রাখলা যে তোমার সার্জারিতে যদি ব্লাড লস হয় তখন তুমি এই ব্লাডটা নিবা। কারণ কি, তিন মাস আগে যদি তুমি ব্লাডটা নাও, তোমার বডি এই যে ব্লাডটা নিছিল এই ব্লাডটার যে ঘাটতি ছিল এই ঘাটতিটা কিন্তু পূরণ করে ফেলবে, এবং এই ঘাটতিটা পূরণ করে ফেলার পরে যদি তোমার যে সার্জারি সেই সার্জারির সময় যদি মানে ব্লাডের প্রয়োজন হয় তাহলে তুমি সেই ব্লাডটাকে নিতে পারবা। আবার আমরা ব্লাড ডোপিং দেখে আসছিলাম না, ঠিক এভাবেই করা হয় ব্লাড ডোপিংটা। ওকে, ইতিমধ্যেই আমরা কাকে কে ব্লাড দিতে পারবে, আর এইচ পজিটিভ কে নেগেটিভ দিতে পারবে কিনা, এইগুলোকে নিয়ে কিন্তু বিস্তারিত কথাবার্তা বলে আসছি। এখন এই কথাগুলো বলার পরেও যদি কোনো কারণে মিচম্যাচ হয়ে যায়, যদি কোনো কারণে ব্লাড ট্রান্সফিউশনে মিচম্যাচ হয়ে যায় তাহলে কী হতে পারে? দেখো, আমাদের যদি ব্লাড ট্রান্সফিউশনে যদি মিসম্যাচ হয় তাহলে আমাদের এখানে ইমিউন সিস্টেমে একটা রেসপন্স দেখা দিবে, যার বডিতে এই মিসম্যাচ ব্লাডটা যাবে তার বডিতে একটা ইমিউন রেসপন্স দেখা দিবে। এবং এই ইমিউন রেসপন্সটা কেন দেখা দেয়? এটা সাধারণত IgM অ্যান্টিবডি এর ফলে দেখা দেয়। তো আমাদের এই IgM অ্যান্টিবডিটা কী কাজ করে আমরা একটু দেখি। এই IgM অ্যান্টিবডিটা কী করে, আমরা যেই ব্লাডটা দিলাম একটা পার্সনের বডিতে, সেই পার্সনের বডির IgMটা এসে নতুন যেই আমরা ব্লাডটা দিলাম, রেড ব্লাড সেল দিলাম, সেই রেড ব্লাড সেলগুলোর সাথে কী করে IgMটা এসে বাইন্ড করে। তো IgMটা কী করতে পারে, এরকম IgM এর অনেকগুলো হাত আছে এবং সে চাইলে অনেকগুলো রেড ব্লাড সেলের সাথে বাইন্ড করতে পারে। এখন IgMটা কী করে, অনেকগুলো রেড ব্লাড সেলের সাথে বাইন্ড করে এবং রেড ব্লাড সেলগুলোকে একসাথে করে ফেলে, এবং এই যে রেড ব্লাড সেলগুলোকে একসাথে করে সেটাকে আমরা কী বলি, ক্লাম্পিং করা, রেড ব্লাড সেলকে ক্লাম্পিং করা। এবং এই ক্লাম্পিং করার মাধ্যমে সে কী করে, সে আমাদের সবগুলো রেড ব্লাড সেলকে একসাথে নিয়ে আসে। এর পরবর্তীতে সে কী করে, কিছু কমপ্লিমেন্ট প্রোটিন তৈরি করে, সে কী করে কমপ্লিমেন্ট প্রোটিন তৈরি করে, এবং এই কমপ্লিমেন্ট প্রোটিন তৈরি করার মাধ্যমে সে কী করে, সে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করে। সে যেটা তৈরি করে সেটাকে আমরা কী বলি, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। ধরো এটা হচ্ছে তার মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, ধরে নিলাম জাস্ট এটা হচ্ছে তার মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, সে এটা তৈরি করলো। তো সে এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা কী করবে, আমাদের এই আরবিসির মেমব্রেনকে অ্যাটাক করবে, এবং আরবিসির মেমব্রেনের ভেতরে অনেকগুলো ফুটা তৈরি করবে বা পোর তৈরি করবে বা ছিদ্র তৈরি করবে। এখন এই ছিদ্রগুলো দিয়ে, ছিদ্রগুলো তৈরি হওয়ার ফলে কী হবে, আমাদের এই আরবিসিগুলো আসলে সর্বশেষে গিয়ে কী হবে, লাইসিস হয়ে যাবে বা ভেঙে যাবে। তার মানে আমরা কী বলতে পারি, আমরা বলতে পারি যে এখানে ট্রান্সফিউশন হওয়ার ফলে একটা হিমোলাইটিক রিয়াকশন হয়েছে, যার ফলে এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি হচ্ছে হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন। তাহলে যদি আমাদের মিচম্যাচ হয় তাহলে কী হয়, হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন। এই হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশনটা কেন হয়, IgM অ্যান্টিবডি এর ফলে হয়ে থাকে। ওকে, এবং আমাদের এই যে IgM অ্যান্টিবডিটা এটা কী করে, এটা আমাদের সিস্টেমিক ইমিউন রেসপন্স তৈরি করে। ওকে, অন্য অন্য যে ইমিউন সেলগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভেট করে এবং আমাদের ফিভার এবং আমাদের এই যে কী বলে হাইপোটেনশন এবং আমাদের র্যাশ এই জিনিসগুলো দেখা যায়। ওকে, ফিভার, হাইপোটেনশন, র্যাশ এই জিনিসগুলো দেখা যায়। ওকে, এখন এই যে আমাদের এই মিচম্যাচটাকে ঠেকানোর জন্য আমরা একটা বিষয় করি যেটাকে বলা হয় থাকে যে ক্রস ম্যাচিং। ক্রস ম্যাচিংটা করার মাধ্যমে কী করা হয়, দেখো আমরা এই জিনিসগুলো তো ব্লাড গ্রুপ টেস্ট করার মাধ্যমে জানতে পারি, কিন্তু তারপরেও আমাদের এই গ্লাইকোপ্রোটিনগুলো ছাড়াও আরও অনেক ধরনের কিন্তু মাইনর গ্লাইকোপ্রোটিন আছে, আবার অনেক ধরনের ব্লাড গ্রুপিংও আছে, বাট ওইগুলো মেজর না, আমরা জাস্ট মেজর দুইটাকে নিয়ে জানলাম, এবিও এবং আরএইচ নিয়ে জানলাম, এছাড়াও কিন্তু আরও থাকতে পারে। তো আছে কি না সেটা কনফার্ম হওয়ার জন্য ক্রস ম্যাচিং করি। ক্রস ম্যাচিংয়ে আমরা কী করি, আমরা ডোনার্স ব্লাডকে আমরা রিসিপিয়েন্টের ব্লাডের সাথে ম্যাচ করি। ওকে, আমরা ডোনার্স থেকে ব্লাড নিই এবং ব্লাডটার কিছু অংশ নিই এবং আমাদের যেই রিসিপিয়েন্ট আছে তারও ব্লাড নিই, সেটার সাথে মিক্স করি। মিক্স করে আমরা দেখি যে এখানে কোনো ক্লটিং হয়ে যাচ্ছে কিনা, যদি ক্লটিং হয় তাহলে কিন্তু এই ব্লাডটা দেওয়া যাবে না। ওকে, কিন্তু যদি ক্লটিং না হয় তার মানে আমাদের এই ব্লাডটা সেফ, এই ব্লাডটা দেওয়া যাবে, তাহলে আমরা ব্লাডটা দিয়ে দিতে পারি। তার মানে আমরা বুঝলাম যে কীভাবে আমরা ক্রস ম্যাচিং করে একদম কনফার্ম হয়ে ব্লাডটা
দেই আরেকজনকে, ওকে, তার মানে ব্লাড দেয়া নেয়া নিয়ে কিন্তু কোনো কনফিউশন নেই, কারো এই বিষয়গুলো নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। তাহলে আমরা আজকে ব্লাড টাইপিং এবং ট্রান্সফিউশন নিয়ে বেসিক কিছু আইডিয়া তৈরি করলাম এবং অনেকগুলো বিষয় জেনে নিলাম। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।